কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না, আছে কিছু অভিমান যা কোনোদিন বলবো না। ছেলেরা একটু কষ্ট পেলেই সেই মেয়েটিকে ঘৃণা করে, কিন্তু মেয়েটি হাজার কষ্ট পেলেও ঘৃণা করতে পারে না, কারণ মেয়েদের ভালোবাসা এমনই হয়। রবি ঠাকুর বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সেই তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। ইচ্ছেগুলো শব্দহীন, ভাবনা সে তো প্রতিদিন, কল্পনার রং যদিও ঘন কিন্তু বাস্তবটা ভীষণ কঠিন। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু আরেকজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় আজীবন। কেউ দুঃখ পেয়ে সুখী, কেউ দুঃখ দিয়ে সুখী, কেউ হাসতে পেরে সুখী, কেউ বেশি বেশি কথা বলে সুখী, কেউ কথাগুলো নীরবে শুনে সুখী, তবে কেউই প্রকৃত সুখী না, কিন্তু অভিনয়ে সবাই সুখী। ডিয়ার আমি, আবেগ কমাও, লাইফে কাকে দরকার, কাকে দরকার নেই সেটা বুঝতে শেখো, কে প্রায়োরিটি দিচ্ছে কে দিচ্ছে না সেটাও বুঝতে শেখো। আগের বোকামির কথা ভেবে এখন আর লাভ নেই, মনে জিদ রাখো আর অবশ্যই ভালো থাকো, তোমাকে ভালো থাকতেই হবে। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকাটা প্রয়োজন, হ্যাঁ একবার। দু টাকার জন্য মায়ের আঁচল ধরে কান্নাকাটি করার দিনগুলো সত্যি অসাধারণ ছিল।